জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা দিদি অর্থাৎ রচনা ব্যানার্জিকে কেন্দ্র করে বাঙালির সেন্সেশন কিছু কম নয়। এই শো মারফত বাঙালি রমণীদের আবেগ দিদি দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন। 47 বছর বয়সে আজও অটুট রচনা ব্যানার্জির গ্ল্যামার। 1974 সালের 2রা অক্টোবর কলকাতায় জন্ম তাঁর। বাবা মার একমাত্র সন্তান তিনি। আসল নাম ঝুমঝুম ব্যানার্জি। 1990 সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন ঝুমঝুম। এরপর সুন্দরীদের প্রতিযোগিতায় একাধিকবার জয়ী হন। সেখান থেকেই তাঁর টলিউডের পথ চলা শুরু হয়। তাঁকে আবিষ্কার করেছিলেন সুখেন দাস। তিনি ছিলেন তাঁর বাবার বন্ধু। তাঁর পরিচালনাতে ডান প্রতিদান ছবিতে রচনার প্রথম অভিনয়। এই ছবিতে অভিনয় করার সময়ই সুখেন দাস তাঁর ঝুমঝুম নামটি পাল্টে রাখলেন রচনা। তারপর সেই নামেই পরিচিতি পান। বাংলা ও ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকার ভূমিকায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন রচনা। বাংলায় যেমন প্রসেনজিতের সঙ্গে তাঁর জুটি ছিল জনপ্রিয়, তেমনি ওড়িয়া ছবির জগতে সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে রচনার জুটি ছিল সবার পছন্দের। তাঁদের জুটি হিট করিয়েছে একের পর এক ছবি। বহু বছর পরেও সেসব ছবির জনপ্রিয়তা আছে। বাংলা ওড়িয়া ছাড়াও তামিল তেলেগু কন্নড় হিন্দি ইত্যাদি অনেক ভাষার ছবিতেই কাজ করেছেন রচনা ব্যানার্জি। ওড়িয়া ছবিতে অভিনয় করার সময়ই অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হন রচনা। শোনা যায় সিদ্ধান্ত এবং রচনা গোপনে বিয়েও করেছিলেন, তবে তাঁদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 1 বছরের মাথাতেই 2004-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই নাকি ওড়িয়া ছবির জগৎ থেকে সরে আসেন রচনা। 2007-এ রচনা ব্যানার্জি বিয়ে করেন প্রবাল বসুকে। এরপর জন্ম হয় তাদের একমাত্র ছেলে প্রণীলের। কিন্তু এ বিয়েও সুখকর হল না। প্রণীলের জন্মের পর থেকেই তাদের মনোমালিন্য শুরু হয় এবং তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তবে সন্তানের মুখ চেয়ে তাঁরা ডিভোর্স নেননি। স্বামীর থেকে আলাদা হওয়ার পর ছেলে প্রণীলকে আঁকড়েই নতুন জীবন শুরু করেন রচনা ব্যানার্জি। ছেলেকে ঠিকমতো মানুষ করার জন্য অভিনয়ের কেরিয়ার থেকে ধীরে ধীরে সরেও আসেন। ছেলেই তাঁর ধ্যান জ্ঞান। আর ছেলেও হয়েছে একেবারে মা অন্তপ্রাণ। সিঙ্গেল মাদারের দায়িত্ব দক্ষতার সঙ্গেই পালন করছেন তিনি। তাঁর শো দিদি নাম্বার ওয়ানের মাধ্যমে বাংলার মহিলাদের জীবনযুদ্ধে লড়াই ও জয়যাত্রার গল্প শোনানো হয়। তবে দিদির নিজের জীবনযুদ্ধের হার না মানার গল্পটাও কোনো অংশে কম নয়। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।